হ্যালো ভিওর্স আমি তাপো আর তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হিস্ট্যাপে স্বাগত বন্ধুরা এর আগে আমি মাধ্যমিক মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাসের প্রথম পর্বটি তোমাদের কাছে তুলে ধরেছিলাম তোমরা যারা দেখোনি তারা আই বাটানি গিয়ে দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সেও আমি তার লিঙ্ক দিয়ে দিব আজকে আমি আলোচনা করবো মাধ্যমিক মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পর্ব অর্থাৎ যে প্রশ্নগুলি আমাদের বাকি থেকে গেছিলো সেই প্রশ্নগুলি আজকে আমরা সলভ করবো তো বন্ধুরা তার আগে তোমরা যারা নতুন এসেছ আমার চ্যানেল নিয়ে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে ধরবে আমরা কিন্তু এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত আপলোড করে থাকি মাধ্যমিক মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাসের দ্বিতীয় পর্বের ভিডিওটিতে আমরা প্রথম যে প্রশ্নটি সলভ করব সেটি হচ্ছে নারীর ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো তো চলো বন্ধুরা প্রথম প্রশ্নটি আমরা সলভ করে নিই সো বন্ধুরা প্রথমে তোমরা ভূমিকা দিয়ে নিবে তারপরে লিখবে প্রচলিত ইতিহাস চর্চায় নারীর ভূমিকা ও অবদান তথা অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাস চর্চাকেই নারীর ইতিহাস চর্চা বলে তারপরে কোটেশন নারীর ইতিহাস চর্চার বিভিন্ন প্রাসঙ্গিকতা প্রথম প্রাসঙ্গিকতা বা এক নম্বর দিয়ে যেটি লিখবে সেটি হচ্ছে পুরুষকেন্দ্রিক ইতিহাস সংশোধন সভ্যতার ইতিহাসে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও নারীদের ইতিহাসকে উপেক্ষা করে কেবলমাত্র পুরুষদের ভূমিকাকে ও অবদানকেই বেশি করে ধরা হতো বা দেখা হতো তাই উপেক্ষিত নারীদের ইতিহাস উদ্ধারের কাজ হলো এই ইতিহাসের মূল বৈশিষ্ট্য এরপরে দু নম্বর কোটেশন দিয়ে লিখবে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠা নারীর ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য হল নারীর অধিকার ও নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন ফ্রান্সের সিমন দ্য রোভার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ এরপরে আমরা চলে আসবো উপসংহারে উপসংহারে তোমরা প্রথমে লিখবে উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে নারীর ইতিহাস চর্চা হলো এক ধরনের সংশোধনবাদী ইতিহাস চর্চা তবে এই ইতিহাস চর্চায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে নারীদের অংশগ্রহণের কথাও জানা যায় সংশোধনী ইতিহাস চর্চা হওয়ার ফলে এই ইতিহাস চর্চায় ইতিহাস বিবৃতির সরি বিকৃতির সম্ভাবনাও রয়েছে সো এক নম্বর প্রশ্ন হওয়ার পরে আমরা দু নম্বর প্রশ্নে চলে যাব দুই নম্বর প্রশ্ন আছে গ্রাম বার্তা প্রকাশিকা হলো একটি ব্যতিক্রমী পত্রিকা আলোচনা করো দুই নম্বরের উত্তর লেখার আগে তোমরা একটা কোটেশন দিয়ে নিবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা বিভিন্ন কারণে ব্যতিক্রম ছিল যেমন প্রথম কারণ এই পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম সার্বিকভাবে গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বঞ্চনা নিপীড়নের কথা ও নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল দ্বিতীয়ত গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার আগের সমস্ত পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বলে তাতে শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানসিক প্রতিফলন ধরা পড়ে অন্যদিকে এই পত্রিকা সর্বপ্রথম গ্রাম থেকেই প্রকাশিত হয় এবার তৃতীয় কারণ হিসেবে লিখবে এই পত্রিকাটি ছিল বাংলার গ্রামীণ সংবাদপত্রের জনক যেখানে গ্রামীণ জনগণের জীবনযাত্রা ও পরিস্থিতি বেশি করে ধরা পড়ত এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্ন যেটি আছে দেখো নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল লেখ এই প্রশ্নের উত্তর হিসাবে সবার প্রথমে তোমরা ভূমিকা দিয়ে নিবে ভূমিকার পরে লিখবে বাংলার নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলার মধ্যবিত্ত শ্রেণীর একাংশের যোগদান ও নীল বিদ্রোহের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন এরপরে কোটেশন দিয়ে লিখবে বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিক্রিয়া মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে নীল বিদ্রোহে অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ও হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মতন বহু মানুষ সমর্থন জানালেও বহু শিক্ষিত বুদ্ধিজীবী এই বিদ্রোহ থেকে নীরব থাকে প্রথম কোটেশন দিয়ে লেখবে হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার ভবানীপুরের নিজ বসতবাড়িটি নীল চাষিদের আদালতে পরিণত করেন তিনি নীল চাষীদের অত্যাচার ও দুর্দশার কাহিনী তার পত্রিকার পাতায় পাতায় দিনের পর দিন প্রকাশ করতে থাকে এরপরে তোমরা দু নম্বর কোটেশন্দে লেখবে শিশির কুমার ঘোষ গ্রামীণ সাংবাদিক শিশির কুমার ঘোষ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নীল চাষীদের নিপীড়ন ও দুর্দশার সংবাদ সংগ্রহ করেন তিনি তার পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচার ও নীল চাষিদের দুর্দশার চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলেন তার এই পত্রিকার মাধ্যমে ব্যারিস্টার মনমোহন ঘোষ নীল বিদ্রোহে সমর্থন জানায় তিনটা প্রশ্ন হওয়ার পরে বন্ধুরা চার নম্বরে তোমাদের একটি ছক আছে ছকটি একটু ভালো করে দেখে নাও এখানে কয়েকটি প্রতিষ্ঠান লেখা আছে এই প্রতিষ্ঠানে যে যে ব্যক্তিত্বগুলো যুক্ত ছিল বা জড়িত ছিল তাদের নাম লিখতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলির অন্যান্য উদ্যোগগুলোও তোমাদের লিখতে হবে তো সবার প্রথমে আমরা ছকটা সুন্দরভাবে লিখে নিব ছকটা লিখে নিয়ে তারপরে দেখো এখানে আমি ছকটা ভালোভাবে করে দিয়েছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করা হলো প্রতিষ্ঠান স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটির ব্যক্তিত্ব কে ছিলেন ডেভিড হেয়ার অন্যান্য উদ্যোগ হিন্দু কলেজ প্রতিষ্ঠা হেয়ার স্কুল প্রতিষ্ঠা এরপরে দুই নম্বর ছকে প্রতিষ্ঠান আছে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজের সাথে জড়িত ব্যক্তিত্বর মধ্যে ছিলেন রাজা রামমোহন রায় এদের অন্যান্য উদ্যোগের মধ্যে এক নম্বরে লিখেছি নারী জাতির উন্নয়ন সাধন দুই নম্বরে সতীদাহ প্রথা নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ এরপরে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন একাডেমিক অ্যাসোসিয়েশনের ব্যক্তিত্ব ছিলেন ডিরোজিও তোমরা সবাই জানো এক নম্বরে এদের অন্যান্য উদ্যোগের মধ্যে লিখেছি নব্যবঙ্গ আন্দোলন গড়ে তোলা এবং দুই নম্বরে জাতিভেদ প্রথার বিরোধিতা সো বন্ধুরা এই ছিল তোমাদের কাছে মাধ্যমিক ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় পর্বের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং সাথে সাথে বন্ধুদের কাছে শেয়ার করে দিতেও ভুলবে না সো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আশা করি তোমরা সকলেই ভালো থাকবে